আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার 23তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা হচ্ছে দেখব যে কিভাবে একটা শপিং অ্যাড ক্রিয়েট করতে হয়। তো আমরা গত পর্বে শপিং অ্যাড ক্রিয়েট করার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন আমরা সবগুলো সেট আপ কমপ্লিট করছি। তো আজকের এই পর্বে আমরা হচ্ছে একটা শপিং অ্যাড হচ্ছে আমরা সেট আপ করবো। তো প্রথমেই আমরা দেখি নিই যে শপিং অ্যাডগুলো দেখতে কেমন হয়। দেখুন, আপনারা যদি আপনার প্রোডাক্টগুলো যে রিলেটেড, এই রিলেটেড কেউ যদি গুগলে সার্চ করে, তাহলে এরকম হচ্ছে শপিং অ্যাডগুলো আপনার সামনে হচ্ছে শো করবে। সাপোজ এটা হচ্ছে একটা শু রিলেটেড শপিং অ্যাড। তো এখানে হচ্ছে কেউ যদি স্নেকার্স বা শু লিখে যদি কেউ যদি সার্চ করে, তাহলে আপনার এই অ্যাডটা এখানে স্পন্সর্ড লেখা থাকবে এবং এরকম হচ্ছে মানুষের সামনে হচ্ছে শো করবে। এছাড়া আমি যদি গুগলে আসি, এখানে যদি গুগলে যদি আমি সাপোজ শু লিখে যদি সার্চ করি বা শু ফর ওমেন এটা লিখে যদি সার্চ করি, তাহলে গুগলে এখানে একটা অপশনস রয়েছে শপিং। তো এটা আমাদের বাংলাদেশে এখনও ওইভাবে ইফেক্টিভ না, এটা হচ্ছে বাইরের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে। এখান থেকে সরাসরি শপিংয়ে গিয়ে মানুষজন ডিরেক্টলি গুগল থেকে হচ্ছে আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারবে। আপনার প্রোডাক্টটা আর হচ্ছে আপনার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করা লাগবে না, যদি আপনার মার্চেন্ট সেন্টারটা অ্যাক্টিভ থাকে এবং সেখানে যদি আপনার প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ থাকে। তো দেখুন, আমরা হচ্ছে আজকের এই পর্বে শপিং অ্যাডটা আমরা হচ্ছে সেট আপ করবো। তো এই জন্য ডিরেক্টলি আমরা হচ্ছে ads.google.com এখানে লিখে আমরা হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড রয়েছে এখানে চলে আসবো। এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি, আপনারা স্টেপ বাই স্টেপ আমাদের ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার প্রথম ক্লাস থেকে ভিডিওগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে বিষয়গুলো আপনাদের বুঝতে সহজবোধ্য হবে। তো দেখুন, এখানে আসার পর প্রথমেই আমরা এখান থেকে একটা অ্যাডস অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। তো যেই অ্যাডস অ্যাকাউন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সেই অ্যাডস অ্যাকাউন্টের যাবতীয় সেটিং কিন্তু ঠিক থাকতে হবে। আপনার মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ থাকতে হবে, ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ থাকতে হবে এবং প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করা থাকতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই যে নিউ ক্যাম্পেইন যে অপশনস দেখতে পাচ্ছি, এখান থেকে নিউ ক্যাম্পেইন অপশনের উপর ক্লিক করে আবার নিউ ক্যাম্পেইন এই লেখাটির উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে অবজেক্টিভ সিলেকশনের যে পেজটা রয়েছে সেটাতে নিয়ে আসবে। তো আমরা জানি শপিং অ্যাডটা মূলত রান করা হয় সেলসের জন্য, সো আমরা এখান থেকে সেলস এটাই সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করব। কিন্তু তার আগে এখানে কিন্তু অবশ্যই আপনার অ্যাডস অ্যাকাউন্টের সাথে কিন্তু একটা কনভার্সন ট্র্যাকিং করা কিন্তু থাকতে হবে। তো আপনারা জানেন আশা করি কনভার্সন ট্র্যাকিংটা কীভাবে সেট করতে হয়। আমি আগের পর্বগুলোতে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে একটা কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হয়। তো আমি এখান থেকে কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করে দিলাম। এই অপশনের উপর ক্লিক করার পর এখন আমাদেরকে ক্যাম্পেনের টাইপ সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা একটা শপিং অ্যাড রান করব, তো এই জন্য আমরা এখান থেকে শপিং এলাকাটা সিলেক্ট করব। তো দেখুন, এখানে কিন্তু লোডিং নিচ্ছে এবং আমাদের এখানে কিন্তু একটা গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক আপ করা আছে। যদি এটা লিঙ্ক আপ করা না থাকে, তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু অ্যাডটা রান করতে পারবেন না। তারপর আমরা যদি নিচের দিকে যাই, দেখুন এখানে দুইটা অপশনস রয়েছে। তো আপনি যদি গুগল পারফরম্যান্স ম্যাক্স স্টাইলে যদি আপনি এই শপিং অ্যাডটা রান করাতে চান, অর্থাৎ গুগলের যতগুলো অ্যাড আছে সবগুলো অ্যাডে যদি আপনি শো করাতে চান, তাহলে এখান থেকে এটা সিলেক্ট রাখবেন। আদারওয়াইজ আপনি হচ্ছে নতুন অবস্থায় স্ট্যান্ডার্ড শপিং এই ক্যাম্পেইনটা এখান থেকে সিলেক্ট রাখতে পারেন। তো আমরা আজকের ভিডিওতে এই অপশনসটা সিলেক্ট করব এবং আগামী পর্বে আমরা এটা দিয়ে কীভাবে সেট আপ করতে হয় সেই বিষয়টা হচ্ছে দেখাবো। তো এখান থেকে স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে কন্টিনিউ এই অপশনের উপর যদি ক্লিক করে দিই, তাহলে দেখুন এখানে টাইপ হচ্ছে শপিং স্ট্যান্ডার্ড এবং আমাদের মার্চেন্ট সেন্টার আইডিটার এখানে নাম্বার শো করতেছে এবং অল প্রোডাক্টস। দেখুন এখান থেকে ফিডে কিন্তু আপনি কোন ধরনের প্রোডাক্টগুলোর অ্যাড দেখাতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন এখান থেকে আপনি প্যান আইকনে সিলেক্ট করে এখান থেকে ক্যাম্পেইন নট সেভ স্টেল আমরা এখান থেকে লিভ করলে, এখান থেকে লিভ দিয়ে আপনি হচ্ছে চাইলে আপনার নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্টের অ্যাড আপনি শো করাতে পারেন। যদি অল প্রোডাক্ট সিলেক্ট করা থাকে, তাহলে আপনার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আপনার হচ্ছে মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা আছে বা কানেক্ট করা আছে, সবগুলো প্রোডাক্টের অ্যাড কিন্তু শো করাবে। তো দেখুন, আমরা এখানে যেভাবে আছে এভাবে রেখে দিলাম এবং ক্যাম্পেইনের একটা নেম দিয়ে দিব। সাপোজ আমি এখানে নেম দিলাম হচ্ছে শপিং, জাস্ট এটা দিয়ে দিলাম। তারপর নিচের দিকে যাব এবং এখানে দেখুন আমাদেরকে বলতেছে সিলেক্ট ইউর বিড স্ট্র্যাটেজি। তো আমরা এখান থেকে ম্যানুয়াল সিপিসি যেটা রয়েছে এটাই রাখবো। ম্যানুয়াল সিপিসি আমরা জানি সিপিসি মানে কস্ট পার ক্লিক, তো আমরা এটা যেভাবে আছে এভাবে রাখবো এবং অন্য যেগুলো আছে এগুলো আমরা এখন নতুন অবস্থায় কিন্তু সিলেক্ট করতে পারবো না। তারপর এখান থেকে এগুলো বাই ডিফল্ট আমরা রেখে দিব। তারপর এখানে আমরা একটা ডেইলি বাজেট দিয়ে দিব।
তো শপিং অ্যাড আপনি যদি স্ট্যান্ডার্ড রান করতে চান তাহলে আপনি ডেলি মিনিমাম $20-$30 বাজেট রাখবেন, আর যদি আপনি পারফরমেন্স ম্যাক্স দিয়ে যদি অ্যাডটা রান করেন তাহলে সেক্ষেত্রে $50 মতো বাজেট রাখতে হবে। তো দেখুন এখান থেকে ক্যাম্পেইন প্রায়োরিটি লো ডিফল্ট আমরা এখান থেকে তিনটা অপশনস দেখতে পাবো। তো এখানে গুগল আমাদেরকে রিকমেন্ড করতেছে নতুন অবস্থায় লো ডিফল্টে রাখার জন্য, তো আমরা এখান থেকে লো ডিফল্ট রেখে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে দেখুন সার্চ নেটওয়ার্ক, এবং এখানে যদি টিকমার্ক না থাকে তাহলে ইনক্লুডিং গুগল সার্চ পার্টনার এই অপশনসটার এখানে আপনারা টিকমার্ক করে দেবেন। তারপর দেখুন ডিভাইস, এখানে অ্যাড উইল শো অন অল ইলিজিবল ডিভাইসেস বাই ডিফল্ট, মানে প্রত্যেকটা ইলিজিবল ডিভাইসে হচ্ছে আমাদের এই অ্যাডটা শো করবে, এবং লোকেশনসটা এখানে হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি যে লোকেশনসটা দিবেন অবশ্যই আপনার গুগল মার্চেন্ট সেন্টারে সেই লোকেশনসটা থাকতে হবে। আপনার গুগল মার্চেন্ট সেন্টারে যদি একটা লোকেশন হয়, আপনার এখানে যদি আপনি ভিন্ন লোকেশন ইউজ করেন তাহলে কিন্তু আপনি অ্যাডটা রান করতে পারবেন না। তো এখান থেকে আমাদের মার্চেন্ট সেন্টারে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা ছিল, সো এখানে আমরা বাংলাদেশ এটা রেখে দিব, এবং স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা আমরা সিলেক্ট করব। তো এখান থেকে আমি সাপোজ স্টার্ট ডেট আজকে ডেট দিলাম, এবং এন্ড ডেট দিলাম হচ্ছে ধরুন 30 তারিখ। তারপর এখান থেকে অ্যাড গ্রুপের নেম আপনি চাইলে দিতে পারেন, তো আমি বাই ডিফল্ট নেমটা রেখে দিলাম। তারপর এখানে দেখুন এন্টার ইউর কস্ট পার ক্লিক, মানে আপনার সর্বোচ্চ কস্ট পার ক্লিকে প্রতি ক্লিকে সর্বোচ্চ আপনার থেকে কত টাকা কাটবে এটা আপনি এখানে লিমিট করে দেবেন। তো আমি এখান থেকে সাপোজ হচ্ছে 40 সেন্ট হচ্ছে লিমিট করে দিলাম। এই 40 সেন্টের বেশি কিন্তু আমার থেকে কাটতে পারবে না, 10 সেন্টও কাটতে পারে, 20 সেন্টও কাটতে পারে, কিন্তু সর্বোচ্চ 40 সেন্ট পর্যন্ত কাটতে পারবে। তো দেখুন এগুলো সেট আপ করার পর আমরা হচ্ছে আরেকবার দেখে নিব সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন এই লেখাটির উপর এখানে ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর আমাদের ক্যাম্পেইনটা কিন্তু রেডি হয়ে যাবে, এবং দেখুন আমাদের ক্যাম্পেইনটা কিন্তু এখানে শো করতেছে। এখন এখানে আমরা কিন্তু কোনো ইমেজ ভিডিও কোনো কিছুই কিন্তু দিই নাই, এগুলো অলরেডি আমাদের ওয়েবসাইট থেকে গুগল অটোমেটিক্যালি ট্র্যাকিং করে কিন্তু নিয়ে নেবে, এবং আমাদের কিওয়ার্ডও কিন্তু গুগল আমাদের প্রোডাক্ট রিলেটেড কেউ যদি সার্চ করে তাহলে তাদের সামনে গুগল তার রোবোটিক সিস্টেমের মাধ্যমে এই অ্যাডটা হচ্ছে মানুষের সামনে শো করবে। তো বন্ধুরা আশা করি আজকের এই পর্বটি আপনারা বুঝতে পারছেন। তো আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।